আমি কষ্ট দিব না কারণ দয়াল দে কষ্ট দেওয়া লাগে না অদরদি এই গানটার মধ্যে তিনটা কথা হ্যাঁ এই গানটার মধ্যে মাত্র তিনটা কথা এই দেহে আছে পঞ্চ আত্মা এর কি খবর আর আমি আমারে চিনি না আমি আমারে চিনি না আমি আমাকে চিনতে মুর্শিদের কাছে কেন গেছি বেহেশতের আশায় না দোজখের ভয়ে না ধনী হওয়ার জন্য না চিরজীবন বেঁচে থাকার জন্য না তাহলে কেন গেছি জগতের সকল কিছুই পাওয়া যাবে পরপারেও ভালো কিছু পাওয়া যাবে নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম ইসলাম ধর্ম পালন করলে পিতা মাতার সেবা করলে সকল মিলে দরদ্রে এর ঊর্ধ্বে নিশ্চয় কিছু আছে তা নইলে গুরুর কাছে যাব কেন আমার দয়ালের কাছে জানার ভাষণা আমি আমাকে চিনব কি করে আমি আমাকে চিনব কি করে এইটা জানতে চাই এই যে পঞ্চাত্তা দেহে আছে মরলে মানুষ যায় কোন দেশে এই বিষয়ে একটু বলবেন শব্দ স্পর্শ রূপ রস গন্ধ কিসে ভক্তের হয় আনন্দ আমার দয়ালের যদি ইচ্ছা হয় এটা হইল আমার দয়ালের যদি ইচ্ছা হয় তাহলে উনি বলবেন হ্যাঁ বলবেন আপনি আমার এনে ফেলে বলেন বুঝেন না এই খাতার উপর দিয়ে নিয়ে আনতে বলেন বিষয়টা এরকম আমার দয়ালের যেই জায়গায় থেকে ভালো লাগে আমার দয়াল জানি এই বিষয়টা আলাপ করে আমারে বোঝায় ভেবে রজ্জ বলে মন রসন কিরে আমার ভেদ আমি বুঝি না ভেবে রজ্জ বলে মন রসন আমার ভেদ আমি বুঝি না গেলে ফিরাই আসবো কিনা রইলাম সন্দেহের পর গেলে ফিরাই আসবো কিনা রহিলাম সন্দেহের পর গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের পর আমি